আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনি আসরের নামাজ আর কখনই মিস করবেন না কখনোই আসরের নামাজ ছেড়ে দিবেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানাবো আসরের নামাজের যে কত উপকারিতা কত ফজিলা তা আপনাদেরকে জানাবো এবং আসরের নামাজ না পড়লে তার শাস্তি কি তা আপনাদেরকে জানাবো দর্শক তাই চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক দৈনিক পাঁচ পাশুক্ত নামাজ পড়া ফরজ আল্লাহ তালা বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে তাছাড়াও নামাজের মধ্যে মানুষের জন্য রয়েছে অসংখ্য ফজিলাত ও উপকারিতা আবু মালিক আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক যুদ্ধে আমরা বুরাইদা রদিউল্লাহুত আল্লাহ আনহু এর সঙ্গে ছিলাম দিনটি ছিল মেঘলা তাই বুরাইদা রদিয়ালহুত আল্লাহ আনহু বললেন শিগগির আসরের নামাজ আদায় করে নাও কারণ নবী করিম সাল্লক আলিহুয়া বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ দেয় তার আমল বিনষ্ট হয়ে যায় বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচশত আসরের নামাজের হল আবু তাহার আনহু থেকে বর্ণিত হাদিসের আসরুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন ফেরেস তারা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন একদল দিনে একদল রাতে আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয় অতপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায় তখন আল্লাহ তাহালা তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে অবশ্যই তিনি নিজেই এ বিষয়ে সবচেয়ে বেশি জানেন উত্তরে ফেরেস তারা বলেন আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা ছালাত আদায়রত অবস্থায় ছিল মুখারি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচশত পঞ্চান্ন প্রিয় দর্শক আবু আনহু হতে বর্ণিত হাদিসের রাসুল্লাহ ওয়াসাল্লাম আরও বলেন তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজে এক সিজদা পায় তাহলে সে যেন নামাজ পূর্ণ করে নেয় আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদা পায় তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয় পোখারি শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচশত প্রিয় প্রদর্শক আবুহুরাই রুদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসের রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন একদল দিনে একদল রাতে আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয় অতপর তোমাদের রাত যাপনকারী দলটি আসমানে উঠে যায় তখন আল্লাহ তাহালা তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে অবশ্যই তখন আল্লাহ তাহালা নিজেই এ বিষয়ে সবচেয়ে বেশি জানতেন উত্তর তারা বলে আমরা আপনার বান্দাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজ আদায়রত অবস্থায় ছিল হাদিস আবু তাহলে আনহু হতে বর্ণিত হাদিস সেরাসুল সালক আল্লাহ আরও বলেন তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজে এক সিজদা পায় তাহলে সে যেন নামাজ পূর্ণ করে নেয় আর যদি সূর্যোদয়ের আগে ফজরের নামাজের আগে এক সিজদা পায় তাহলে সে যেন নামাজ পূর্ণ করে নেয় বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচ শত ছিয়ান্ন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানাব ফরজ নামাজ ছেড়ে দিলে পরকালে তার কি শাস্তি হবে কি কঠিন শাস্তি হবে তা সম্পর্কে এখনই জানাব দর্শক ফরজ নামাজ আদায় না করা মারাত্মক অপরাধ পদ্ধতিগতভাবে পার্থক্য থাকলেও আগের নবীদের যুগেও নামাজের বিধান ছিল কিন্তু তাদের পরবর্তী লোকেরা নামাজের ব্যাপারে অবহেলা করে এর পরিণতি হল জাহান নাম আল্লাহ বলেন নবী ও হৃদায়ত প্রাপ্তদের পর এলো এমন এক অপদার্থ বংশধর যারা নামাজ বিনষ্ট করল এবং প্রবৃত্তির পূজারি হলো সুতরাং তারা গাই নামক জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে তবে যারা এরপর তবা করে নিয়েছে ইমান এনেছে এবং নেক আমল করেছে তারাই তো জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না সুরা মারুয়াম আয়াতনাস থেকে সাত প্রিয় দর্শক অন্য আয়াতে এসেছে কেয়ামতের দিন জাহান জিজ্ঞাসা করা হবে কেন তোমরা সাকার নামক জাহান্নামে এলে তখন তারা বলবে আমরা তো নামাজে ছিলাম না এবং আমরা তো মিসকিনদেরও খাবার দিতাম না বরং আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় নিমগ্ন থাকতাম এমনকি আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম আর এভাবেই হঠাৎ আমাদের মৃত্যু এসে গেল সুরা আয়াত নং আটত্রিশ থেকে সাতচল্লিশ প্রশক রাসুল্লাহ সাল্লুসাল্লাম ইরশাদ করেন কোন ব্যক্তি এবং কুফুর ও শিরুকদের মধ্যে ব্যবধান শুধু নামাজ না পড়ারই যে নামাজকে অস্বীকার করলো সে কাফির হয়ে গেল যে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো অর্থাৎ কাফিরের মতো কাজ করলো মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার বিরাশি এবং তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার উনিশ প্রিয় দর্শক অন্য হাদিসের আসুল সাল্লাহ আলি আসাল্লাম ইরশাদ করেন আমাদের ও কাফিরদের মধ্যে ব্যবধান শুধু নামাজেরই যে নামাজ ত্যাগ করলো সে কাফির হয়ে গেল অর্থাৎ কাফিরের খাসলা তার মধ্যে রয়ে গেল তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে মহান আল্লাহ ওই ব্যক্তির উপর থেকে তার জিম্মাদারি বা রক্ষণাবেক্ষণ তুলে নেন বলেন রাসুল সাল আলহ আসাল্লাম আমাকে ১০টি নসিহাত করেন তার মধ্যে বিশেষ একটি এটাও যে তুমি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করো না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করলো তার উপর আল্লাহ তালার কোনো জিম্মাদারি থাকলো না মুসনাদে আহমাদের পঞ্চম খণ্ড হাদিস নাম্বার দুইশত প্রিয় দর্শক নামাজ না পড়লে ইহুকালেও বহু ক্ষতি সাধিত হয় বুরাইদা হদিয়ালু তালাহ আনহু বলেন নবী করিম সাল্লাহ আলীহু আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করল তার সব আমল বরবাদ হয়ে গেল বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচশত তিপান্ন প্রিয় দর্শক আর আবদুল্লাহ ইবনে আবর রদিয়াল্লাহু তালা আনহু থেকে বলে নিত তিনি বলেন রাসুল সাল্লু আলিহু আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার পরিবার বর্গ ও ধন সম্পদের যেন বিরাট ক্ষতি হয়ে গেল বুখারি শরীফের হাদিস দর্শক আবারও শুনুন আবদুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার পরিবার বর্গ ও ধন সম্পদের যেন বিরাট ক্ষতি হয়ে গেল বুখারি শরীফের হাদিস ও মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক তাই নামাজ পড়া মুসলিমদের একটি বাহ্যিক নিদর্শন তাই অমর রদিয়াল্লাহ তাল আনহু বলতেন নামাজ ত্যাগকারী নির্ঘাত কাফির বাইহাকি শরীফের হাদিস আর আলী রদিয়াল্লাহ তাল আনহু বলেন যে নামাজ পড়ে না সে কাফির বাইহা কি শরীফের হাদিস হাদিস নাম্বার ছয় হাজার একানব্বই আর আবদুল্লাহ বিনমা সৌদ রদিয়াল্লাহ তাল আনহু বলেন যে নামাজ পড়ে না সে মুসলমান নয় বাহাকি শরীফের হাদিস হাদিস নাম্বার ছয় হাজার দুইশত করা একানব্বই অর্থাৎ নামাজ পরিত্যাগ করা পড়লো না সে যেন কাফিরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কাজ করলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করছি ভিডিওটি সবার মাঝে সরিয়ে দিন এবং এই ভিডিওটি অনুযায়ী আমল করার চেষ্টা করুন পাঁচ ফরজ নামাজ আদায় করুন এবং আসরের নামাজ কখনই ছাড়বেন না দর্শক আর আপনি যদি আলোর দিশারি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আ